একদিকে লোকসভা নির্বাচনের বিজয় উদযাপন, অন্যদিকে 26-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলনেত্রীর প্রারম্ভিক বার্তা। এই দুয়ের মেলবন্ধনে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের এবছরের 21শে জুলাইয়ের সমাবেশ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আর কোনো বড় ভোট নেই। পুরসভা নির্বাচন হওয়ার কথা 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে, আর পঞ্চায়েত ভোট হতে পারে 2028-এ। তাই শনিবারের সভা থেকে 26-এর সুর বেঁধে দিতে পারেন মমতা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অখিলেশ যাদব এলে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ বার্তা দেবে এই সভা। এমনিতে কংগ্রেসকে কিছুটা এড়িয়ে আঞ্চলিক দলগুলির সঙ্গে তৃণমূল সমন্বয় করে চলতে চাইছে। অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছিলেন মমতা। সেখানেই অখিলেশকে 21শে জুলাই আসার আমন্ত্রণ জানিয়ে আসেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রবিবার কি ভূমিকা দেখা যাবে তা নিয়েও আগ্রহ থাকছে। লোকসভা নির্বাচনের পর ছোট বিরতি নিয়েছিলেন অভিষেক। শুক্রবারই আমেরিকা থেকে কলকাতায় ফিরেছেন তিনি। শনিবার পর্যন্ত অভিষেককে 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্বের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। লোকসভা নির্বাচনে তৃণমূল বড় সাফল্য পেলেও রাজ্যের 121টি পুরসভার মধ্যে 69টিতে এগিয়ে রয়েছে বিজেপি। প্রশাসক মমতা ইতিমধ্যেই ক্ষত নিরাময়ে বেশ কিছু পদক্ষেপ করেছেন। সাংগঠনিক স্তরে তিনি কিছু বার্তা দেন কিনা সেই দিকেও নজর থাকবে। 21শে জুলাইয়ের মঞ্চে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দেবেন কিনা আগ্রহ থাকছে তা নিয়েও।